মনটাও ভীষণ খারাপ করছে, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। তো দেখো, আমাদের 7:45 সময় ট্রেন, আর আমি তানিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়েছি, ওয়েট করছি টাইমের যে কখন বেরোবো। আর গল্প করছিলাম যে কি করে দিনগুলো কেটে গেল, এত হাসি মজা ঝগড়া সবটা দিয়ে কি করে কেটে গেল একদম বুঝতে পারছিলাম না। আর আবার যে কবে একসাথে হব। দাদা চলে যাচ্ছে না? তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। একটু চুপ কর না, বলতে দে না। আমরা রেডি হয়ে গেছি। কটার সময় ট্রেন রে? 7:45 না, 7:45 সময় ট্রেন। এখন বাজে 7:10। আর এই যে আমরা কি বলে ওটা, শোক করছি, শোক পালন হচ্ছে, শোক পালন হচ্ছে। জানি না আবার কবে মিলবো একসাথে। আর সত্যি কথা, দিনগুলো কি করে কাটলো বুঝতেই পারলাম না। হেভি ইমোশনাল হয়ে গেছি মন থেকে, মুখে হেভি হাসি আছে আমার। এটা আমার কি বলবো, এক্সট্রা পাওয়ার বলতে পারো, আর ভগবানের দান বলতে পারো। এবার আমি কেঁদে দেবো, আর কিছু বলবো না। তোরা বল, তোরা বল, তোদের তোদের কি বক্তব্য? আর কিছু বলার নেই, আমি বলতে বলতে এক এক করে বল। আমি ক্লান্ত হয়ে গেছি, বিদেশ হলে বাঁচি আমার বৌদি। দেখেছো, চলে যাব তাও। তুমি কি বলতে চাইছো, তোমার কি বক্তব্য? মিঠি চেন ধরেতে লাগে গালে, কি লেগেছে ও পাউডার লাগে? দয়াল বাবা বানিয়ে দিয়েছে, খালি দয়াল বাবা করছিস না? একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বেরোবো 7:45 দিকে, আর 7:45 5-10 মিনিট আগে বেরোলে একদম স্টেশনের কাছে বাড়ি। তো আমরা রেডি। তো চলো আজকে ট্রেনের ট্রাভেলটা পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে। ট্রেনের অবস্থাটা ভীষণ খারাপ। ওটাই তো বলবো, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। কি হয়েছে এটা আমার মাথায় দিকে লাগবে? ওটা ধর একটু, আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি। আর সামনে যাচ্ছে প্রিয়াঙ্কা, তানিয়া, শেখরদা। মনটা হেভি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। আবার আসবো, তাড়াতাড়ি আসবো। তো চলো, ট্রেনের টাইম হয়ে গেছে, ফোনটা ব্যাগে রেখে দিই। আবার ট্রেনে উঠে চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। বুঝলাম না, শোনা মিমি চলে গেল, কষ্ট হচ্ছে তোমার? তো দেখো, আমাদের ট্রেন চলে এসেছিল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে, আর তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা আমাদের, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর এই দেখো, আমরা শিয়ালদা স্টেশন পৌঁছেও গেছি, আর এখন যাচ্ছি আমাদের মেন যে ট্রেন, সেই ট্রেনটা ধরবো বলে এগোচ্ছি, স্টেশনের দিকে যাচ্ছি। আর সত্যি শিয়ালদা স্টেশনে এসে হঠাৎ করে এত মনটা খারাপ হয়ে গেল মার জন্য, কি বলবো। এই স্টেশনে মার সাথে এত সুন্দর সুন্দর স্মৃতি আছে, শুধু সুন্দর স্মৃতি না, যে মার শেষ দিনের কষ্টগুলো সেগুলো ধরো কখনোই ভোলার না। তো এই স্টেশন থেকেই সবটা শুরু বলতে পারো, কারণ কলকাতা আসতে হতো মাকে নিয়ে ট্রিটমেন্ট করতে। তো মাকে ভীষণভাবে মনে পড়ছিল আমার। আর এখন বলতে শুধু আমার পালা, তাই আমি আর কিছু
মর্নিং তোমাদের। দেখো সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেন চলে এসেছে কিষানগঞ্জ। আমরাও নেমে পড়েছি আর এখন রওনা দেব আমাদের কোয়ার্টারের দিকে। একটা কি বলবো মজার বিষয় হয়েছে, কি বললো তো, আমরা এমন ঘুম দিয়েছি বুঝতেই পারিনি যে আমরা কিষানগঞ্জ পৌঁছে গেছি। হঠাৎ করে চোখটা খুললো, দেখলাম বাইরে কিষানগঞ্জ লেখা আছে। মানে আমি তো ফার্স্টে ভাবলাম ট্রেন থেকে নামতেই পারবো না, তো তাও ভালো যে নেমে যেতে পেরেছি। আর এই দেখো টোটো করে নিয়েছি আমরা আর এগোচ্ছি কোয়ার্টারের দিকে।